সর্দার টেট পাঠি এখন পুনতে মৌরি টিপ চ্যানেল আপনার স্বাগত জানাইছো। মই আজি আপনার আলোচনা করিম গরিষ্ঠ সাধারণ উৎপাদক অর্থাৎ গোসা উপ, ইংলিশত কয় এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গরিষ্ঠ মানে হল ডাঙর, সাধারণ যেটু কমান আহি আর উৎপাদক তো জানিয়ে সংখ্যা পূরণ করা সংখ্যাগুলো হল উৎপাদক। পূরণ ফল পাওয়ার যা সংখ্যা পূরণ করা হয় সেইবিল হল উৎপাদক। এটা প্রথম আমি থ্রি আর সিক্সর গোসাগুপ্ত নির্ণয় করি কেনে ধরনের করি, থ্রি টু লিখি লোক আর সিক্স টু লিখি লোক। ইয়ার উৎপাদক প্রথম থ্রি উৎপাদক উলিয়াম, থ্রি উৎপাদক উলিয়ালে এক ত্রিমুন তিনি আর ইয়ার দামও জানো, গতি ইয়ার উৎপাদক হব ওয়ান আর থ্রি টু, ওয়ান আর থ্রি টু। তারপর সিক্সর উৎপাদক উলিয়াব এক ছয় গুণ ছয়, তারপর দুই রে পূরণ করব দুই তিন গুণ ছয়, তারপর তিন রে পূরণ করল কি হব তিন দুগুণী ছয় হব, কিন্তু কথা ই উলটি দিব, উলটি যাওয়ার লগে ইবিল লাগে, গতি সিক্সর উৎপাদক ওয়ান টু থ্রি সিক্স, ওয়ান টু থ্রি সিক্স। এতিয়া এই যে উৎপাদক পালো এই উৎপাদকর কমান আসব, কমান আসব মানে এটি ওয়ান টুর লগত এত ওয়ান আছে এত ওয়ান আছে, গতি এই দুটা কমান আসব। আহার লগে ইয়ার সাধারণ উৎপাদক কি হব, ইয়ার সাধারণ উৎপাদকটো হব ওয়ান, এটা ওয়ান হব, কিন্তু তার পিছত এটা থ্রি আছে ইয়াতো থ্রি আছে, ইয়াত থ্রি আছে ইয়াতো থ্রি আছে, কিন্তু টু টো ইয়াত আছে উৎপাদক সিক্স আছে ইয়াত নাই নহলে নাহে, গতি ওয়ান আর থ্রি টু আহিব, ওয়ান আর থ্রি ইয়ার সাধারণ উৎপাদক হল, কিন্তু এটা গরিষ্ঠ সাধারণ উৎপাদক হব। ইয়ার ডাঙর উৎপাদক কোনটো হব, ডাঙর উৎপাদকটো হব কোনটো তিনিটো, গতি গোসা গোসাগুটো হব গোসা গো গোসা উটো হব থ্রি। ডাঙর হচ্ছে গরিষ্ঠ মানে ডাঙর গরিষ্ঠ সাধারণ উৎপাদক অর্থাৎ যেটো ডাঙর সাধারণ উৎপাদক, ইয়ারে এই উৎপাদকতার ভিতর সাধারণ উৎপাদক ওয়ান আর থ্রি বেছিল, তার ভিতর ডাঙর হল থ্রি টু, গতি ইয়ার গোসা হব থ্রি। ঠিক তেনে ধরনের এইটা আমি এনে ধরনের করব পারো, ধর ছুটি নিয়মত করব পারো, ছুটি নিয়মত আমি তেনে ধরনের করব পারো থ্রি সিক্স ছুটি হরার নিয়মত চাবস। প্রথমে ইয়াক কে দি হরান যাব, দুটাকে যাব লাগিব, কিন্তু হয়তো দুই দি ছয়টুক যাব হরান, কিন্তু তিনিটুক নাযাব, তিনিটুক নগলে তেতিয়া নহাব, গতি এই কে দি হরান যাব তিনিরে, তিনি এক গণ তিনি তিন দুগুণী ছয়, তিন এক গুণ তিনি তিন দুগুণী ছয়, ইয়ার পিছতো আর এই দুটো হরণ নাযাব, দুটা ওয়ান টু আর টু টু এটা অঙ্গ দিয়ে হরণ নাযাব, গতি ইয়ার পূরণ ফলটি হব তার মানে কি গোসাও, ইয়ার পূরণ ফলটি তিন দুগুণী ছয়, ইয়ার পূরণ ফলটি হব তেতিয়া গোসাও, গতি এইটো নিয়মেই বেস্ট, গতি এইটো নিয়মত আপনাদের করলেও বড় সুন্দরভাবে করব পারিব। তারপর ধর আমি হয়তো টুয়েলভ আর এইটিনের কথা বুঝলাম, টুয়েলভ আর এইটিনের কথা বুঝলাম কেন ধরনের বললাম, টুয়েলভ আর টুয়েলভ আর এইটিন এই দুটার কথা বুঝলাম। প্রথম টুয়েলভটো আপনাদের লিখি লোক আর এইটিনটো লিখি লোক। এতিয়া ইয়ার উৎপাদক বুঝলাম টুয়েলভর উৎপাদক, টুয়েলভর উৎপাদক কি হব এক বারো গুণ বারো, তারপর দুইর ভাগত পাওয়া যায় দুই ছয় গুণ বারো, তারপর তিনির ভাগত পাওয়া যায় তিন চারি গুণ বারো, তারপর চারি ভাগত পাওয়া যাব সাত তিন গুণ বারো, কিন্তু ই উলটি যাব তেতিয়া নালাগে। ইয়ার উৎপাদক এইকেইটা হল ওয়ান ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ, এইকেইটা হল ইয়ার উৎপাদক, কিমানটা হল এক দুই তিন চারি পাঁচ ছয়টা হল। ঠিক তেনেদরে এইটিনের উৎপাদক করুন, এইটিনের এক অঠারো গুণ অঠারো, তারপর দুই ন গুণ অঠারো, তিনির ভাগটা পাওয়া যাব তিন ছয় গুণ
অঠারো চারি বগুত পোৱা যায় পাঁচৰ বগুত পোৱা যায় অঠারোটো কিন্তু ছয়ৰ বগুত পোৱা যাব বগুত দিব গতিকে ইয়াৰ উত্তৰ হব এইকেইটা ওৱান টু ওৱান টু থ্ৰী ছিক্স নাইন এইটিন সৰুৰ পৰা ডাঙৰলৈকে লিখি যাব এতিয়া কমন ইয়াৰ যিটো কমন আহিব সাধাৰণ উত্তৰ কোনটো কোনটো হব সেইটো চাই ল'ব ওৱান টু হব এই ওৱানটোৰ লগত ওৱান টু হব এইটোৰ লগত এইটোৰ লগত এইটো হব তাৰপিছত টু টু হব ইয়াৰ সাধাৰণ উৎপাদক ইয়াতো টু আছে ইয়াতো টু আছে তাৰপিছত থ্ৰী টু হব ইয়াতো আছে ইয়াতো আছে থ্ৰীটো আছে তাৰপিছত ফ'ৰটো আছে কিন্তু ইয়াত নাই নাহে ছিক্সটো আছে ইয়াতো ছিক্সটো আছে গতিকে ইয়াত টুৱেলভটো আছে ইয়াত নাই নাইন আছে ইয়াত ইয়াত নাইন নাই এইটিন আছে ইয়াত এইটিন নাই এতিয়া ইয়াৰ গোসা গোটো কি হ'ব চাওক যিটো ডাঙৰ সাধাৰণ উৎপাদক সেইটোৱে হ'ব গোসা গোসা উ গোসা গো সমান কি হ'ব ইয়াৰ সাধাৰণ উৎপাদক আমি কি কি পালো ওৱান পালো চাব ওৱান টু পালো টু টু পালো থ্ৰী টু পালো আৰু ছিক্স টু পালো ইয়াৰে যিটো ডাঙৰ কোনটো ডাঙৰ ছিক্স টু ডাঙৰ গতিকে ছিক্স টু হ'ব ইয়াৰ গ সাউ গতিকে এইটো এই নিয়মটো মনত ৰাখিব আপোনালোকে মনত ৰাখিলে গ সাউটো সুন্দৰভাৱে আপোনালোকে উলিয়াব পাৰিব যিকোনো সংখ্যাৰে এতিয়া চাওক মই আৰু আন আন সংখ্যা দিব পাৰোঁ যেনে ধৰি লওক তিনিটা সংখ্যা দিম ফাইভ টেন ফিফটিন এই তিনিটা সংখ্যা দিম ইয়াৰ তিনিটা সংখ্যাৰ গ সাউ নিৰ্ণয় কৰিব লাগিব গ সাউ গ সাউ নিৰ্ণয় কৰিব লাগিব নিৰ্ণয় কৰিলে প্ৰথম ফাইভটো লিখক তাৰপিছত টেনটো লিখক তাৰপিছত ফিফটিনটো লিখক লিখিলে এতিয়া হয়তো ফাইভৰ উত্তৰ কি হ'ব চাওক এইটো এটা মৌলিক সংখ্যা ইয়াৰ উত্তৰ দুটা ওৱান ফাইভ হ'ল তাৰপিছত নেক্সট টেনৰ উৎপাদক উলিয়াই লওক এক দহ গুণ দহ দুই পাঁচ গুণ দহ তাৰপিছত তিনিৰ ভাগত পোৱা নাযায় চাৰি ভাগত পোৱা নাযায় পাঁচৰ ভাগত পোৱা যাব তেতিয়া উলটি যাব গতিকে ইয়াৰ উত্তৰক এইকেইটাই হ'ব ওৱান টু ফাইভ টেন তাৰপিছত ফিফটিনৰ উৎপাদক উলিয়াই লওক ফিফটিনৰ এক পোন্ধৰ গুণ পোন্ধৰ দুইৰ ভাগত পোন্ধৰটো পোৱা নাযায় তিনি ভাগত পায় তিনি পাঁচ গুণ পোন্ধৰ চাৰি ভাগত পোৱা নাযায় পাঁচৰ ভাগত পোৱা যায় উলটি যাব গতিকে ইয়াৰ উৎপাদক কি হ'ল ওৱান থ্ৰী ফাইভ ফিফটিন সৰুৰ পৰা ডাঙৰকৈ লিখি যাব এতিয়া কমন এই তিনিটা সংখ্যাৰে কমন কোনটো লিখিব চাওক ওৱানটো ইয়াত আছে ইয়াতো আছে ইয়াতো আছে ইয়াৰ সাধাৰণ উৎপাদক হ'ব ওৱান কিন্তু আৰু ফাইভটো আছে কিন্তু ইয়াতো ফাইভ আছে চাওক ফাইভ 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 এই তিনিটা আছে এই তিনিটা এই তিনিটাৰ ভিতৰত এটা আহিব ফাইভ কিন্তু টু আছে এই বাকী দুটাত নাই নাহে তেতিয়া গোসাগুৰ ক্ষেত্ৰত থ্ৰী আছে নাই টেন আছে বাকী দুটাত নাই গতিকে অকণমান নাহিব ফিফটিন আছে বাকী দুটাত নাই গতিকে আমি সাধাৰণ উৎপাদক পালো কি ওৱান আৰু ফাইভ গতিকে গোসাগুৰ ক্ষেত্ৰত গোসাগুৰ ক্ষেত্ৰত গৰিষ্ঠ মানে কি ডাঙৰ এই সাধাৰণ উৎপাদক যিটো ডাঙৰ সেইটো হ'ব তাৰ গোসাগুৰ ইয়াতে গোসা উ গোসা উ ইকুৱেল ডাঙৰ হ'ল ফাইভ এই ফাইভ হ'ব গতিকে এইটোৱে হৈছে গোসা উ নিৰ্ণয় কৰাৰ নিয়ম তাৰপিছত হয়তো চুটি হৰণ নিয়মতো গোসাও নিৰ্ণয় কৰিব পৰা হেৰি আছে এই নিয়মবিলাক আছে চুটি হৰণ নিয়মতো মই এটা কৰিয়ে দিছোঁ গতিকে আপোনালোকে এই চুটি হৰণ নিয়মৰ যিবিলাক গোসাও সেইবিলাকো আপোনালোকে কৰি চাব পাৰিব গতিকে কৰি চালে নিশ্চয় বুজি পাব গতিকে শ্ৰদ্ধা টেট প্ৰাৰ্থীসকল প্ৰয়োজন বোধে পুনৰ গঢ়
এই যেটো বহা ও এইটোৰ পুলৰ দুই চাৰিটা হয়তো ইয়াৰ পৰৱৰ্তী সময়ত আলোচনা কৰি গতিকে সৰ্দাৰ পাৰ্টিৰ হ'ব যদি আপোনালোকে এই ভিডিঅ'টো চাই বুজি পাইছে বা ভাল পাইছে তেতিয়াহ'লে এই ভিডিঅ'টো লাইক কৰিব আৰু মোৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব সামৰিছো ধন্যবাদ